যদি ফোনের মাধ্যমে নিতে চান সমস্যা নাই, ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে, ঠিক আছে। আপনি জাত দেখবেন, আপনাকে হাইট ওয়েট মাপ মানে মেপে দেখাবো, তারপর আপনি নেবেন গরু, সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিন ভাই, দশ দেশে আপনার পরিচয়টা? আমার ফার্মের নাম তোহা ডেইরি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদি থানা, গ্রাম অনকোলা হাটের পূর্ব পাশেই। আমি মূলত বকনা ব্যবসা করি। আজকে দর্শক ভাইদের তিনটা বকনা দেখাবো, দুইটা হলিস্টাম ফ্রিজিয়াম আর একটা হলিস্টাম ফ্রিজিয়াম মুন্ডি। দর্শক ভাইরা বিবেচনা করবে যে আসলে বকনাগুলো কেমন এবং ভালো কিনা, জাত কেমন। আমি আমার দিক দিয়ে খুবই স্পেশাল কালেকশন করছি, কারণ দর্শক ভাই যদি নিতে পারে তাহলে আশা করি ওরা ঠকবে না এবং খুবই ভালো হবে। দর্শক ভাই দেখান। আচ্ছা, তো আমি চলুন আমরা বক্তা তিনটা দর্শকদের দেখেন। জি মাশাল্লাহ, এখন বড় সুন্দর একটা বক্তা দিচ্ছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? চলুন আমরা দাম যা বসে হবে বিচার যাইনি। আমিন ভাই, শুরুতে এক নম্বর যে বক্তাটা দেখছি এটা জাত নম্বর বয়সটা? এটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়াম, এটা হলস্টাইন ফ্রিজিয়াম, এটা একটা এশিয়া বিদের বাচ্চা। হ্যাঁ, দর্শক ভাইদের বাচ্চাটা দেখাবেন যে মাথাটা কতটা ছোট, ঠিক আছে, কোনো লাভে নাই, কোনো কোমল নাই এবং খুবই গ্রোথ সম্পন্ন, প্রচুর পরিমাণ দুধ পাইছে, ঠিক আছে, মানে মায়ের যেমন দুধ হয়েছিল, ঠিক আছে, বাচ্চা ওই দুধ পাইছে এবং বাচ্চাটা খুবই লাজস্ল দোষ, খুবই হুষ্টপুষ্ট দেখেন। বাচ্চা দেখেন যে মাজারা কতটা ভারী মাজা এবং খুবই কিউট বাচ্চা ভাই। আসলে এই সমস্ত বাচ্চা মিলে না, খুবই কম মেলে। আজকে আসলে দর্শক ভাইদের এই বাচ্চাটা দেখাবো, খুবই স্পেশাল একটা বাচ্চা, দর্শক ভাই মানে চোখ জুড়া যাবে, ঠিক আছে, বাচ্চা দেখলে। দেখেন মাজারা কত ভারী, মাজারা কত ভারী দেখেন, নেসটা অনেকটা ছোট, নেপেল ঠিক আছে, চারটা দেখছেন, দেখে শুনে নেবেন নিজ দায়িত্বে। দেখেন নেপেল, দেখেন দেখছেন কত সুন্দর নেপেল। আচ্ছা, সিটানো নেপেল। এক নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা কেমন ভাই? এটার বয়স হবে 8 মাস প্লাস মাইনাস। দর্শক ভাইদের মানে বকা দেখাবে যে মাথাটা কতটা ছোট, ঠিক আছে, এবং দেখেন ঠোঁটটা গুলো অনেক গোলাপি, জিব্বারা সাদা, খুবই একটা মানে কিউট বাচ্চা এবং পার্সেন্টেজ আশা করি যে আল্লাহর রহমতে খুবই ভালো হবে ভাই। এগুলো দর্শক ভাইদের বোঝাবেন যে মানে বাচ্চারা কোনটা ভালো কোনটা খারাপ, দর্শক ভাই দেখলেই বুঝবে, ঠিক আছে, কোনো লাভই নাই কোম্বল নাই, মাথাটা অনেক ছোট এবং খুবই গ্রোথ সম্পন্ন। এক নম্বরে বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি যদি সিঙ্গালে কেউ নেয় 72,000 টাকা। এক নম্বর বক্তা বাচ্চাটা 72,000? হ্যাঁ, এক যদি সিঙ্গেল কেউ নেয় 72,000 টাকা, এখানে এক আর দুই লটে দাম বলে দেবো, একসঙ্গে মানে জোড়ায় দাম বলে দেবো। সিঙ্গেল যদি কেউ নেয় তাহলে 72,000 টাকা রাখতে পারবো। মাশাআল্লাহ, দুই নম্বরে সুন্দর একটা বক্তা দেখছি, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? আমিন ভাই, দুই নম্বরে বক্তা বাচ্চাটা যখন বসছো? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়াম, এটা এশিয়া বিদের বাচ্চা। এশিয়া বিদের বাচ্চা দেখার উদ্দেশ্য দেখেন, প্রথমে এক নম্বর দেখাচ্ছি ওর ঠোঁটটা গোল গোলাপি, মাথাটা খুবই সুন্দর। এই বাচ্চাটা দেখেন যে কতটা কিউট, একদমই গোলাপি ঠোঁটের একটা আকৃতি করছে আল্লাহর রহমতে, ঠিক আছে, জিব্বা সাদা, মাথাটা খুবই একটা মার্জিত মাথা, ঠিক আছে, একটা আদর্শ গাভীর যে মাথা হতে হবে সেই মাথায়, এবং কোনো লাভই নাই, কোনো কোমল নাই, খুবই শান্ত সৃষ্ট একটা গরু, ঠিক আছে। দর্শক ভাইদের এটা দেখাবেন যে বকনাটার দেখেন মাজার উচ্চতা কতটা, হাইট কত মাজার, এবং দেখতে মানে দেখতে শুনে সব দিক ভালো, এবং এগুলোর লেকটোশিয়ান প্রথম ব্যানে খুবই ভালো হবে। আশা করি যে এগুলোর লেকটোশিয়ান প্রথম ব্যানে আপনার 20+ হবে। ঠিক আছে, নিবেল চারটা দেখছেন, দেখছেন কি শান্তষ্ট, এই দেখেন সিটার ওভার তিনটা, চারটা চারটা বাড়ি চার জায়গায় যায়। দুই নম্বরে বক্তাটা বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 9 মাস প্লাস মাইনাস। দর্শক ভাই দেখাবেন যে বাটি খুঁড়, খুঁড়ের কোনো ছোট নাই বড় নাই, পাওয়াটা অনেক লম্বা লম্বা, নেস্তা ছোট এবং বিগ বডির একটা গাভি হবে, গ্যারান্টি দিব যে বিগ বডির একটা গাভি হবে এবং লোয়েক্টোশন প্রথমত দুধ হবে 20+। এইগুলার এই সমস্ত বাচ্চা নেবেন 20+ দুধ হতে হবে এবং ডাক্তার নিয়ে আসবেন সাথে করে, গরুর পার্সেন্ট কেমন, গরুর জাত কেমন, তারপরে বিবেচনা করে গরু নেবেন, সমস্যা নেই আমার। আর দুই নম্বরে বক্তার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছি সিঙ্গেলা যদি কেউ নেয় 75,000 টাকা। দুই নম্বর বক্তাটা 75,000? হ্যাঁ, সিঙ্গেলে কেউ নিলে 75,000 টাকা, এক আর দুই একসঙ্গে দাম বলে দেবো, দর্শক ভাই নেয় সুবিধার্থে কম করে দেবো একটু। আমিন ভাই, এখানে এক নম্বর আর দুই নম্বর এই দুটা বক্তা বাচ্চার সঙ্গে দামটা তাহলে কেমন চাচ্ছে? কোনো দর্শক ভাই যদি সিঙ্গেলে নেয় তার দাম বলে দিচ্ছি, এক নম্বরটা 72, দুই নম্বরটা 75, যদি কেউ একসঙ্গে নেয় তো দাম পড়বে দুইটা 1,42,000 টাকা ফিক্সড, কোনো দরদাম হবে না, 1,42,000 হলে দুইটা বক্তা দিতে পারবো এবং ক্যাশ অন ডেলিভারি দেবো। এক নম্বর আর দুই নম্বর 1,42,000? জি। তিন নম্বরে সুন্দর একটা বক্তা দিচ্ছি, এটা একটু বড় সড়ো দেখছি, এটা জাতমান বাস্ট ভাই? এটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়াম মুন্ডি বাচ্চা, এটা বানানো মুন্ডি না, আল্লাহবাগের প্রদত্ত, আল্লাহবাগের প্রদত্ত, এটা অরিজিনাল মুন্ডি, সিংহের কোনো চিহ্নই না, আশা করি মানে লাইভ কেটে যাবে তখন সিংহে শিখবে না, মুন্ডি তো মুন্ডি।
এবং এটা বর্ডার ক্রস করা ভাই 100 বিডের এটা বর্ডার ক্রস করা মুন্ডি এগুলো আসলে বিভিন্ন জায়গায় আসলে ভাই পড়ে থাকে এগুলো বর্ডার তিন বীর হয় আমরা সহজে পাই না বিভিন্ন ম্যানের মাধ্যম দিয়ে আমাদের কাছে আসে যেটা সত্য কথা ঠিক আছে আমরা বিভিন্ন ম্যানের মাধ্যম দিয়ে সংগ্রহ করে থাকি কিন্তু এটা অরিজিনাল ভাই এটা মানে বর্ডার ক্রস করা এগুলো পুটিন পাইনি এটা আপনাদের কিমি ডোজ পাইনি লিভার টনিক পাইনি এগুলো একটু ট্রিটমেন্ট দিলে এবং এর জাত এবং এটা নার্সিং করলে আশা করি এগুলো বিগ বোর্ড এটা গাভী হবে এবং সর্বোচ্চ মানে এটা ভালো গাভী হবে নিপল চারটা আছে দেখেন খুবই সুন্দর শান্ত স্বভাবের একটা বক না খুব শান্ত ভাই আপনি নিজে দেখেন ভাই কতটা শান্তশিষ্ট ঠিক আছে এবং এর হাইট ওয়েট এখনই আল্লাহপাক যে করছে আল্লাহপাকের মানে এখানে এটা হাইট ওয়েট মানে যা হয়েছে এটা ভবিষ্যতে আপনার মাস তারিক পরে তখন হিটে আসবে আশা করি যে তখন আপনার এর বডি মানে এর বডি ভারসাম্য রাখতে পারবে না যদি এটা ভালোভাবে নার্সিং করতে পারে ভালোভাবে পুটিং দিতে পারে ঠিক আছে এগুলো ইন্ডিয়ান গাভির চিনার বৈশিষ্ট্যই ইন্ডিয়ান বকনা চিনার বৈশিষ্ট্য এর বডি হবে বিরাট পাও চারে দেখেন অনেক বড় বড় কোনো লাভই নাই কোমল নাই মাথাটা খুবই সুন্দর ঝুটি মাথা ঠিক আছে দেশাল মুন্ডি আর বাইরের মুন্ডির মধ্যে পার্থক্যই এটা ঠিক আছে এর ঝুটিটাই হবে আলাদা এটার বয়স তো তাহলে কেমন হবে এটার বয়স হবে আপনার 11 মাস কাছাকাছি দেখাবেন চামচুটা খুবই পাতলা ঠিক আছে এবং নিচের দিকে এই ঝোল দেখাবেন দেখেন এর চামচুটা কত পাতলা দেখেন ভালো করে দেখেন দর্শক ভাইদের এগুলো দেখাবেন রগের এই রগের ভ্যানগুলো এখনই দেখেন কত পাতলা ঠিক আছে প্রচুর পরিমাণ পাতলা দুধ হবে ভাই বিগ এটা মানে বিগ সাইজ এটা গাভী হবে এবং প্রচুর দুধ হবে এগুলার তিন নম্বরের বতরের দাম কেমন রাখছেন এটা দাম রাখছে যদি কেউ নিতে পারে ঠিক আছে দর দাম হবে না 88,000 টাকা তিন নম্বর বতরটা ফিক্সড 88,000 টাকা দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলা যে যেখান থেকে বকটা নেবেন দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন যে ভালো জিনিস কিনা আমি এটা আমার প্রত্যেকটা প্রোগ্রামে একই কথা থাকে যে আমার তো নিতে হবে তা না আপনি যেখান থেকে ভালো লাগে সেখান থেকে নেবেন জাত নির্ণয় করে 2 টাকা বেশি দিয়ে জাত নির্ণয় করে ভালো জিনিস কিনবেন যেন ভবিষ্যতে আপনি ওটা কাজে লাগে এবং আপনি ওটা লিকুইডেশন বেশি পান গরুটা ভালো হয় অনেক বড় সড়ো হয় এবং সুস্থ জিনিস কিনবেন সব দিক দিয়ে বিবেচনা করে নেবেন আপনি আমার কথা হচ্ছে আপনি সরাসরি আমার কাছে আসেন যদি ভালো লাগে নেবেন না হলে সসম্মান আপনাকে বিদায় করে দেবো চলে যাবেন কোনো সমস্যা নাই যদি ফোনের মাধ্যমে নিতে চান সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে আপনি জাত দেখবেন আপনাকে হাইট ওয়েট মাপ মানে মেপে দেখাবো তারপর আপনি নেবেন গরু সমস্যা নাই আমি আমার মতো কালেকশন করছি জাত দেখে এবং মান দেখে কোয়ালিটি ভালো দেখে কারণ আমার টাকা আছে আমার ব্যথা আছে এগুলো আমি খারাপ জিনিস কিনবো না আমি চাইবো যে ভালো জিনিস কিনি দর্শক ভাইদের দেওয়ার উদ্দেশ্যে ঠিক আছে তা আমি যে মুন্ডি এবং ফিজিয়ান দেখালাম আশা করি যে এই সমস্ত বকরা নেবেন দর্শক ভাইরা কোনো দিন ঠকবেন না এবং খামার করবেন দুধও পাবেন বেশি ভবিষ্যতে লাভ হবে এমন কোনো কিছু কিনবেন না যেটা আপনার ভবিষ্যতে কান্না করা লাগে ঠিক আছে ভালো জিনিস কিনেন দুইটা দিয়ে কিনেন সুস্থ কিনেন আপনি ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ধন্যবাদ